বন্ধুরা, নতুন বছর আসন্ন। আমরা সকলেই নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি। 2022 আমাদের অনেকের হয়তো খুব ভালো কেটেছে। অনেকের এই বছরটা হয়তো অনেক স্বপ্ন পূরণ করেছে, অনেকের ক্ষেত্রে এই বছর খুব একটা ভালো কাটেনি। তাই আমরা আশা রাখি 2023 আমাদের হয়তো সবার ভালো কাটবে, আর তার জন্য আমরা প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনাও করি। বন্ধুরা, 2023 সাল কেমন হতে চলেছে তা জানার আগ্রহ আমাদের সকলেরই থাকে। যে পরিকল্পনা, যে স্বপ্ন আমরা দেখি, তা কি এই 2023 সাল পূরণ করবে, নাকি হঠাৎ কোনো সমস্যা বা বিপদ আমাদের কাছে ধরা দেবে? কি হতে চলেছে এই 2023 সাল, কেমন কাটবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবন, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি আপনার রাশি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওর শেষে দেওয়া ভিডিও থেকে আপনি আপনার রাশি এবং জন্মকুণ্ডলী সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই 2023 সাল আমাদের কেমন কাটতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশির সম্পর্কে বলবো। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই বছর আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে সমৃদ্ধি নিয়ে আসবে। বিশেষ করে বছরের শুরুতেই আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হতে শুরু করবে। তবে বন্ধুরা, এই সময়কালে কিন্তু নিজের বাণী অর্থাৎ কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি এমনটা না করতে পারেন, তাহলে কিন্তু এই বছরে সম্পর্কের অবসাদ বৃদ্ধি পাবে। এপ্রিলের শেষের দিক থেকে আপনার ব্যয় বাড়তে থাকবে, তবে আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়ে এই সময় আপনার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার জন্য দূর স্থানে গমন এবং পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে। বছরের শুরুর দিকে প্রেম বা দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন থাকলেও, প্রিয় মানুষটির যদি ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দেন এবং তাকে যদি আনন্দিত রাখার চেষ্টা করেন, তাহলে এপ্রিলের পর থেকে শুভ ফলাফল পেতে শুরু করবেন। বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই 2023 সাল আপনার ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে জীবনে স্থায়িত্ব আসতে শুরু করলেও, নিজের কেরিয়ার বা পড়াশোনার ক্ষেত্রে এই বছর কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে যথাযথ পরিশ্রম যদি করতে পারেন, তাহলে সেই পরিশ্রম কখনোই বিফলে যাবে না। বছরের মধ্যভাগ সময় থেকে দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ আছে। তবে এই বছর অবশ্যই ভেবেচিন্তে ব্যয় করুন, কারণ এই 2023 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, যা আর্থিক অনটনের কারণ হতে পারে। তাই প্রথম থেকেই সতর্ক থাকুন। 2023 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় কিন্তু নিয়ে আসছে না। বছরের শুরুতেই আর্থিক এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে বছরের মাঝামাঝি সময় থেকে এক এক করে একাধিক সমস্যার সমাধান হবে। বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন। তবে এই সময় অর্থ উপার্জনের জন্য কোনো ভুল পথে হাঁটবেন না, তা না হলে পরবর্তীকালে অনুতাপ হতে পারে। এই বছর রাহুর গতিবিধি
मिथुन राशिर जातक जातिकादेर किछु किछु क्षेत्रे प्रतिकूल परिस्थिति तैरी करबे, विशेष करे प्रेम दाम्पत्य एवं कर्मक्षेत्रे। ताई एई बछर मिथुन राशिर जातक जातिकारा सतर्क थाकुन। 2023 साल कर्कट राशिर जातक जातिकादेर क्षेत्रे अत्यंत शुभ होते चलेछे। बछरेर शुरूते मंगल एकादश घरे बकरी अवस्थार थाकार कारणे असाधारण आर्थिक साफल्य एने देबे। जातक जातिकारा सम्पत्तिर क्रय विक्रयेर माध्यमे प्रचुर अर्थ लाभ करते पारेन। तबे एई समय जीवनसंगीर संगे सम्पर्केर उत्थान पतन घटते पारे, किन्तु शेष पर्यन्त सम्पर्क स्थितिस्थापकई थाकबे। 17 जानुआरी थेके शनि अष्टम घरे प्रवेश करार फले ढाइया जोग शुरू हबे, फले मानसिक चाप किंचित बाढ़लेओ जातक जातिकारा कर्मक्षेत्रे साफल्य लाभ करबेन। एप्रिलेर परे बृहस्पति नवम घर छेड़े दशम घरे प्रवेश कराय एई घरे राहु एवं सूर्यर जोग तैरी हबे। एई समये काजेर क्षेत्रे बड़ परिवर्तन आसते पारे, जा भविष्य सम्पूर्णरूपे बदले देबे। सिंह राशिर क्षेत्रे एई बछरटी मिश्र फल प्रदान करबे। बछरेर प्रथमार्ध अनुकूल ना होलेओ द्वितीयार्ध अनुकूल हबे। शनि एई राशिर अष्टम घरे अवस्थान करार फले शत्रुता तैरी करबे, तबे शत्रुरा जयलाभ करते पारबे ना। बृहस्पति अष्टम घरे अवस्थान कराय आर्थिक समस्या सृष्टि हबे। तबे एप्रिलेर शेषेर दिके बृहस्पतिर स्थान परिवर्तनेर फले हठात् आर्थिकभावे लाभवान हबेन। अष्टम घरे राहुर अवस्थान थाकार फले एई बछरे किछुटा मानसिक चाप एवं शारीरिक आघात प्रदान करते पारे। 2023 साल कन्या राशिर जातक जातिकादेर क्षेत्रे अप्रत्याशित साफल्य आनते चलेछे। मंगलेर वक्र अवस्थान एवं शनि और शुक्रेर एक संगे पंचम घरे अवस्थान करार फले प्रेम दाम्पत्य आर्थिक कर्मजीवन समस्त क्षेत्रेई अनुकूल परिस्थिति निये आसबे। शिक्षार्थीरा असाधारण फलाफल करबे। 2023 कन्या राशिर जातक जातिकादेर जन्य स्वप्नेर बछर होते चलेछे। तबे जीवनसंगीर किछुटा शारीरिक समस्या होते पारे। तुला राशिर जातक जातिकादेर नतून बछरे शुरूतेई सम्पत्ति बा नतून कोनो जानबाहन केनार सुयोग पाबेन। এই সময় সম্পদ বৃদ্ধি পাবে। তবে 17 জানুয়ারির পর শনিদেব চতুর্থ ভাগ ছেড়ে পঞ্চম ঘরে অবস্থান করার ফলে প্রেমের সম্পর্কে বা দাম্পত্য সম্পর্কে যথেষ্ট পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের জন্য এই বছরটিতে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তবেই শিক্ষার্থীরা ফল পাবেন। 22 এপ্রিলের পর বৃহস্পতি এবং রাহুর একসঙ্গে সপ্তম ঘরে অবস্থান থাকার ফলে এই সময়কাল থেকে কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন, তাই এই সময়ে বিবেচনা করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নয়তো বড় কোনো আর্থিক ক্ষতি অথবা খ্যাতি হ্রাস হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন বছর অত্যন্ত সাহস ও মনোবলের সঙ্গে শুরু করতে চলেছেন। তৃতীয় ঘরে শনি এবং পঞ্চম ভাগে বৃহস্পতির উপস্থিতি উত্তম আর্থিক লাভ প্রদান করতে চলেছে। শিক্ষাক্ষেত্রেও জাতক জাতিকারা চমৎকার সাফল্য পাবে। প্রেম দাম্পত্য আর্থিক কর্মক্ষেত্র সমস্ত ক্ষেত্রেই এই বছরে আনন্দঘন মুহূর্ত উপভোগ করবেন। তবে স্বাস্থ্যজনিত যেমন পেটের সমস্যা, স্থূলতা, কোলেস্টেরল ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। ধনুরাশির জন্যও নতুন বছরটি শুভ ফলদায়ক প্রমাণিত হতে চলেছে। 17 জানুয়ারির পর শনিদেবের অবস্থান পরিবর্তনের কারণে জাতক জাতিকারা আরও সাহসী হয়ে উঠবেন। 28 মার্চ থেকে 27 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকার দরুন কর্মজীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এপ্রিলে বৃহস্পতি পঞ্চম স্থানে এসে গুরুচণ্ডাল দোষ তৈরি করবে, তাই এই সময়ে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, মূলত সম্পর্কের দিক থেকে। সন্তানদের নিয়েও কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাদের পড়াশোনা এবং স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিন। 30 অক্টোবরের পর জাতক জাতিকাদের পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকবে। 2023 সাল মকর রাশির ক্ষেত্রেও স্বপ্নের বছর হতে চলেছে।
এই বছরে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো হবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভবান হবেন, কেউ কেউ নতুন সম্পত্তি কেনা বা নতুন বাড়ি তৈরি করতে পারেন। বছরের মাঝামাঝি সময়ে কিছুটা পারিবারিক উদ্বেগ থাকলেও শেষের দিকে সমস্ত সমস্যার সমাধান হয়ে কর্মজীবনে বড় সাফল্য পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বছরের শুরুতে পরিস্থিতি খুব অনুকূল থাকবে, বৈদেশিক যোগাযোগের মাধ্যমে জাতক জাতিকারা জীবনে নানাভাবে সফলতা অর্জন করবেন, কর্মক্ষেত্রে সুশৃঙ্খলভাবে কাজ সম্পন্ন করতে সমর্থ হবেন। এই বছরে নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে, নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে এবং এতে ব্যবসা আরও বাড়বে। এপ্রিল মাসে বৃহস্পতি তৃতীয় ঘরে প্রবেশ করবেন, ফলে ভাই বোনরা শারীরিক এবং অন্যান্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এই সময় জাতক জাতিকাদের সাহস শক্তি পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, নতুন যানবাহন কেনার সম্ভাবনাও রয়েছে। 30 অক্টোবরের পর রাহু দ্বিতীয় ঘরে গমন করলে পরিবারে কিছু সমস্যা হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। এই রাশির অধিপতি বৃহস্পতি নিজের রাশিতে অবস্থান করায় বছরের সূচনা লগ্ন অনুকূল হতে চলেছে। কেরিয়ার, ব্যক্তিগত জীবন, সন্তান সম্পর্কিত যে কোনো বিষয়ে সাফল্য মিলবে। 17 জানুয়ারি শনিদেব একাদশ ঘরেতে প্রবেশ করায় পায়ে আঘাত, পায়ের সামনের অংশে ব্যথা, চোখে ব্যথা, প্রত্যাশিত ব্যয় এবং নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 22 এপ্রিল রাশির অধিপতি বৃহস্পতি দ্বিতীয় ঘরে গমন করে রাহুর সঙ্গে মিলিত হবে, ফলে মে এবং অগস্টের মধ্যে জাতক জাতিকরা গুরুচণ্ডাল দোষের দ্বারা প্রভাবিত হবেন। এর কারণে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বাড়তে পারে। 30 অক্টোবর দ্বিতীয় ঘর থেকে রাহুর গমন এবং বৃহস্পতির প্রবেশে জাতক জাতিকারা স্বস্তি বোধ করবেন। পরিশেষে একটি বিষয় বলবো, জন্ম রাশি অনুযায়ী বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আসলেও সেই পরিস্থিতিতে কোনো ব্যক্তি কোন দৃষ্টিভঙ্গি নিচ্ছেন, কী ভাবছেন এবং কোন কর্ম সম্পাদন করছেন তার উপর কিন্তু তার অনেকাংশে ভাগ্য নির্ভর করে। তাই 2023 সাল আপনার স্বপ্নের বছর হবে এই ভাবনা নিয়ে ঈশ্বরের কাছে আপনার সমস্ত কর্ম সমর্পণ করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।